হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। আজকে আমি আপনাদের সেলাই মেশিনের একটি বড় সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি আসলেই বড় সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হলো প্রেশার ফুড লিফটার কি করে, বারবার পড়ে যায়। যখনই উঠাই অটোমেটিকলি পড়ে যায়, আটকে থাকে না। আর যদি আটকে না থাকে তাহলে আমি কাপড়টা ঢোকাবো কীভাবে, আবার কাপড়টাকে আটকাবো কীভাবে যদি এটা বারবার ওঠানামা করে। এই সমস্যাটা ছোট্ট একটা সিম্পল কারণে হয়, কিন্তু আমাদের মাঝে মাঝে এটা মাথায় ধরে না যে কোন কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আজকে আমি আপনাদের এই সমস্যাটাই সহজে সমাধান করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। তো ভিউয়ার্স, খেয়াল করুন, এই হচ্ছে আমার মেশিনের পেছনের দিকের একটি অংশ। এই অংশটির কাজ হচ্ছে প্রেশার ফুডকে ওঠানামা করবে। আমরা যখন সেলাই মেশিনে কাপড়টা দিয়ে সেলাই করি তখন কিন্তু এই প্রেশার বারটা আমার উঠিয়ে নিতে হয়। আর এই প্রেশার বারটা, খেয়াল করুন, এই হচ্ছে আমার প্রেশার বার। এই প্রেশার বারটা এই ওঠানামা করে হচ্ছে এই অংশটা। এই অংশটার নাম হচ্ছে প্রেশার ফুড লিফটার, মানে এটা লিফটের মতো ওঠানামার কাজ করে। তো দেখুন আমার এটা কতটা লুজ হয়ে গেছে, খেয়াল করেছেন? থাকতেই জানে যে পড়ে যাচ্ছে, খেয়াল করুন, এই যে থাকতেই যাচ্ছে না, এই যে পড়ে যাচ্ছে, খেয়াল করুন। তো এইটা আসলে কি কারণে হয়, এটা মাঝে মাঝে দেখা যায় ঝামেলাটা হয়। তো এটা সিম্পল একটা কারণে হয়, নিজের অজান্তেই, যেটা আমরা খেয়ালও করতে পারি না, তখন দেখা যায় এই অংশটা সমস্যা দেখা যায়, আর তখনই আমরা টেনশনে পড়ে যাই। তো লক্ষ্য করুন, এই যে উপরের দিকে, খেয়াল করুন, এটা যেহেতু কার সাথে জয়েন আছে, এটা আছে কি প্রেশার ফুডের সাথে, আমরা প্রেশার বারও বলে থাকি। তো প্রথমে আমি, দেখেন এখানে একটা নাট আছে, এই নাটটা আপনাদের খুলে দেখাবো, খেয়াল করেছেন? এই হচ্ছে আমার একটা নাট, এই নাটটা আমি প্রথম আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে খেয়াল করুন, এই যে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই দেখুন, এটা হচ্ছে আমার প্রেশার বার। এই যে এটা কিন্তু, এই যে লিফটারটা কিন্তু আমার এই যে প্রেশার বারকে উঠানামা করাচ্ছে। তো লক্ষ্য করুন কীভাবে উঠানামা করাচ্ছে, এই লিফটারের উপরে এই প্রেশার বারের, এই যে দেখুন, এই যে হালকা একটু অংশ, এটা কিন্তু এটার উপর ডিপেন্ড করছে, খেয়াল করেছেন? এই জায়গাটায় এটার উপর ভর করে আছে। তো যখন আমি এটা উপরে উঠাবো তখনই এটা উপরে উঠবে, যে খেয়াল করুন, এই যে উপরে উঠেছে। আবার যখনই এটা নিচে নামবো, এই যে নিচে নেমেছে, খেয়াল করেছেন? আসলে মূলত এইটার কারণেই এই আমার প্রেশার বারটা কি করে, উঠানামা করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন এটা আমার লুজ কেন হয়ে গেছে, এত লুজটা হয়েছে এই কারণে, এই দেখুন একটা স্প্রিং, এই স্প্রিংটার কারণে আমার আসলে এটা লুজ হয়ে গেছে। আমি যদি এই নাটটা একটু লুজ দিয়ে আপনাদের দেখাই, খেয়াল করুন, এই যে এখানে একটা নাট আছে প্রেশার বারের উপরে, মানে প্রেশার ফুড বা বার যেটাই বলেন, এই যে এই নাটটা একটু লুজ দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য, খেয়াল করুন, এই দেখুন, দেখেছেন আমার প্রেশার বারটা ঘুরছে, এই যে এই অংশটা কিন্তু ঘুরছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন এইটাতে যে ঘুরছে এইটাতে সমস্যা না, আসলে মূলত এটা কি হয়, এটা এত লুজ কেন হয়, যখন এটা আপনার উপরে উঠে যাবে, তো খেয়াল করুন, এই যে, এই যে যখন উপরে উঠে গেছে, দেখেন এটার সাথে কিন্তু আর জয়েন নাই, তাহলে এই যে এটা কাকে উঠাবে, কাউকে তো উঠাচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু, এই যে দেখুন, লুজ হয়ে গেছে। তো এটা কিন্তু অটোমেটিকলি এটার সাথে সেট হয়ে যাবে, মানে নিচে পড়ে যাবে, অটোমেটিক উঠবে না, এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। কখন সেট হবে, যখন আপনার স্প্রিংটা ঠিক থাকবে। এই স্প্রিংটা যদি আপনার ঠিক না থাকে, মানে টাইট না থাকে, তাহলে এটা না, টাইট না থাকলে তো এটা নিচে প্রেশার হিসেবে বসবে না, তাহলে তো এটা স্প্রিং যদি উপরে উঠে যায় তাহলে তো এটা উপরে উঠে যাবে স্বাভাবিক, এটা তো নড়বড়ে হয়ে যাবে। তো এই স্প্রিংটা টাইট দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, কিছুই না, প্রথমে আমি এটা টাইট দিয়ে নিব, এটা যেভাবে ছিল সেম এইভাবে আমি করে নিব, এই যে। আর এটা টাইট দেওয়ার আগে খেয়াল করবেন, দেখুন আমি কিন্তু এই যে নড়িয়ে ফেলছি, এখন যদি আমি, এই যে, এই যে আমার নড়তেছে, এখন যদি আমি টাইট দিয়ে ফেলি, সাপোজ মনে করেন এই যে টাইট দিয়ে রাখলাম, এই যে টাইট দিলাম, কিন্তু এখানেই টাইট হয়ে থাকবে। তো টাইট দেওয়ার আগে আপনি খুব ভালোভাবে এটাকে একদম পয়েন্ট বরাবরই, যে আমাদের সুইটা, এই যে দেখুন আমাদের এই যে সুইটা, এই পয়েন্ট বরাবর, খেয়াল করুন, আমি সুইটা একদম ঢুকিয়ে, খেয়াল করুন, এই যে ঢোকানোর পরে এখন পয়েন্ট বরাবর রেখে, এই যে এটা পয়েন্ট বরাবর রেখে প্রেশার বারটা, এরপর আমি এটাকে টাইট করে দেব, মানে এটার কিছুই করব না, ওই অংশটা যদি সমস্যা হয় এটা কিচ্ছু করতে হবে না আপনার, এটার লুজও করতে হবে না। যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এইটার উপর, এই দেখুন উপরের অংশটা, খেয়াল করেছেন? অল্প একটু লেগেছিল, এই দেখুন একদম লুজ হয়ে গেছে, খেয়াল করছেন? যার কারণে, এই যে দেখুন আমার, এই যে, এই যে উঠানামা করছে, এই কারণে, এই দেখুন,
এটা কাকে টাইট করে উঠাবে, এটা স্প্রিংটাই তো লুজ আমার, এটা কাকে উঠাবে দেখেছেন এই যে পড়ে যাচ্ছে, এই কারণে আপনাকে এটাকে কি করতে হবে টাইট করে দিতে হবে। এই দেখুন এই যে আমি এটা টাইট করে দেব, এই যে যতটুকু পারবেন আপনি এটা টাইট করে দিবেন, এই যে আর দরকার নাই আর যাচ্ছে না, এই যে এই যে এখন আমি বুঝতে পারবেন কতটুকু, আপনি যত টাইট করবেন তত এটা শক্ত হবে, এই যে দেখেছেন এখন কিন্তু পড়তেছে না, এই যে আবার নামাতে হচ্ছে, এই যে আবার টেনে শক্ত, আপনি ধরলেই বুঝতে পারবেন, এই যে দেখুন এই যে এখন এটাকে এই অংশটাকে স্প্রিংটা টেনে উপরে উঠাচ্ছে আবার এই যে অটোমেটিকলি নামতেছে। তো এই স্প্রিংটা কিন্তু সহজে নষ্ট হয় না, কিন্তু কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় স্প্রিংটা তাহলে বাজার থেকে আপনি বললেই হবে যে প্রেশার বারে যে স্প্রিংটা আছে সেটা দেন, তারপর আপনি এনে সুন্দর করে এই উপরের অংশটা খুলে স্প্রিংটা ঢুকিয়ে তারপরে লাগিয়ে নেবেন। আর এটা তো এটা কোন পর্যন্ত সেট রাখবেন মানে উপরে উঠাবেন না এই অংশটা, এটা একদম এই যে এটার উপরে ফেলে নেবেন তারপরে স্প্রিংটা লাগাবেন, এটার উপর পরে থাকবে তারপর উপর থেকে আমরা স্প্রিংটা লাগাবো। ওকে দেখুন আমার সমস্যা সমাধান হয়ে গেছে, সিম্পল একটা সমস্যা ছিল এটা, এখন আমি উপরে এই অংশটা লাগিয়ে নেব। ওকে এই যে এদিক দিয়ে দিয়ে এখানে যে একটা নাট ছিল এই নাটটা দিয়ে আমি এই অংশটা লাগিয়ে নেব। তো ভিউয়ার্স এই ছিল আমার সমস্যার সমাধান, দেখুন ঠিক হয়ে গেছে, কি সুন্দর আমার লিফটারটা উঠছে, আবার সুন্দর করে লিফটারটা নামানো যাচ্ছে, এই যে এখন আর কোনো সমস্যা নাই, আমার প্রেশার বারও ঘুরে জানে সবই ঠিক আছে। তো ভিউয়ার্স এই ছিল আমার সমস্যার সমাধান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।